গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি। সে বিষয়টি হচ্ছে বদ নজর থেকে বাচ্চাদেরকে হেফাজত করার জন্য আমরা অনেকে কানো টিপ বাচ্চাদের কপালে দিয়ে থাকি। বিভিন্ন পদ্ধতিতে এটা আমরা করে থাকি। অনেকেই ওই যে কেরোসিনের যে কুপি বাতি রয়েছে, এই বাতির উপরে একটা টিন অথবা একটা লোহার খণ্ড এটা ধরে কালো বাতিটা যখন প্রজ্বলিত থাকে, আগুনের ওপর দিয়ে একটা ধোঁয়া ওঠে, এই ধোঁয়াটি কোনো টিনের উপরে লোহার উপরে যদি পড়ে সেখানে একটা আস্তর তৈরি হয়, সে আস্তরটাকে আমাদের বাংলাদেশের মানুষ, বিশেষ করে এই উপমহাদেশে, হিন্দুস্তানেও, ভারতেও, পাকিস্তানেও হাতে লাগিয়ে বাচ্চার কপালে টিপ আকারে দিয়ে দেন কালো করে, যাতে করে বাচ্চার উপরে বদ নজর না আসে। প্রথমত, এটা কি জায়েজ নাকি না জায়েজ, জায়েজ নাকি না জায়েজ এটা আমরা জানব। জানার আগে আমরা জানব যে টিপ এটা আসলো কোত্থেকে। হিন্দু ধর্মের একটা প্রথা হচ্ছে এই টিপ। হিন্দু ধর্মীয় তন্ত্র সাধনায় কপালকে ইষ্টের প্রতীক বলে মনে করা হয়। এই টিপ লাগানোর সময় ইষ্ট দেবের কথা স্মরণ করা হয়। যেহেতু ইষ্ট দেবের স্মরণের সাথে সম্পৃক্ত হচ্ছে এই টিপ, যেহেতু আল্লাহ রাসুলের জামানায় ছিল না, পরবর্তী জামানায় আমরা দেখি নাই, মুসলমানদের কোনো কালচার আমরা পাই না, শুধু এই হিন্দুস্তানের এই অঞ্চলে পায়, সেহেতু বলা চলে যে এই টিপটা হিন্দুদের থেকে এসেছে। আর ইষ্ট দেবের স্মরণে যে বিষয়টিকে সম্পৃক্ত করা হয় অথবা যেটাকে বাস্তবায়ন করা হয়, সেটা মুসলমানের জন্য কখনো জায়েজ হতে পারে না। জায়েজ হতে পারে নিঃসন্দেহে না। সুতরাং এখান থেকে আমরা বুঝি যে বদনজর থেকে বাচ্চাদেরকে হেফাজত করার জন্য টিপ দেওয়া এটা জায়েজ না। হ্যাঁ, এমনিতে কেউ দিল শখের বশবর্তী হয়ে, সেটাও জায়েজ না। কেন জায়েজ না? মাংতাসাব্বাহাবি কওমিন ফাহুয়া মিনহুম, যে যে জাতির সাদৃশ্য অবলম্বন করলো সে যেন সেই জাতিরই অন্তর্ভুক্ত হয়ে গেল। এখন আপনি প্রশ্ন করবেন যে হুজুর, তাহলে আল্লাহ রাসুলের কোনো দিক নির্দেশনা আছে নাকি নেই বাচ্চাদেরকে বদনজর থেকে হেফাজতের জন্য? অনেক বাচ্চারা খুব সুন্দর হয় দেখতে, নাদুস নাদুস ফর্সা, তারপরে বাচ্চাগুলোকে দেখলে মানুষ তার গাল টিপে দেয়, কপালে চুমু দিতে চায়, তারপরে তার কোলে নিতে চায়, এমন হয়ে থাকে। প্রথমত হচ্ছে আরেকজনের বাচ্চাকে এভাবে স্পর্শ না করাই উচিত। তবে সমস্ত বাচ্চাদেরকে আদরের দৃষ্টিভঙ্গি নিয়ে, ভালোবাসার দৃষ্টিতে দেখা, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদের ব্যাপারে, তাদেরকে বদনজর থেকে হেফাজতের জন্য কি শিখিয়েছেন আমরা একটু জেনে নিই। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে বদনজর থেকে হেফাজতের জন্য পাঠ করতেন তাদের সামনে, তাদের উপরে। ওয়াইদুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন মুহাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি পাঠ করতেন। আপনারা আপনাদের বাচ্চাদেরকে বদনজর থেকে হেফাজতের জন্য এই দোয়াটি যদি বারবার পাঠ করেন, বাচ্চার উপরে ফুৎকার করেন, আল্লাহ রব্বুল আলামিন ওই বাচ্চার উপরে সমস্ত ধরনের বদ নজর থেকে বাচ্চাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া শিখিয়েছেন এবং রাসূল নিজে আমল করেছেন হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে বদ নজর থেকে হেফাজতের জন্য। এখন যদি সন্তান একজন হয় তাহলে আপনি দোয়ার শুরুতে কি বলবেন? একজন হলে বলবেন উয়াইযুকা। যদি সন্তান দুইজন হয় তাহলে বলবেন উয়াইযুকুমা। যদি সন্তান তিনজন হয় তাহলে আপনি বলবেন ওয়াইদুকুম। তাহলে একজন সন্তানের ক্ষেত্রে আপনি দোয়াটি এভাবে পড়বেন, ওয়াইদুকা বিকালিমাতিল্লাহি তাম্মাতিন মিন কুল্লি শাইতানিন ওয়াহামাতিন ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। যদি দুইজন হয় সন্তান তাহলে আপনি পড়বেন এভাবে, ওয়াইদুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মাতিন মিন কুল্লি শাইতানিন ওয়াহামাতিন ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। যদি সন্তান তিনজন বা তার চাইতে বেশি হয় তাহলে পড়বেন ওয়াইদুকুম বিকালিমাতিল্লাহি তাম্মাতিন মিন কুল্লি শাইতানিন ওয়াহামাতিন ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। এই দোয়াটি
কেউ যদি নিজ সন্তানকে অথবা অধীনস্থ সন্তানকে, বাড়ির সন্তানকে, ছেলে মেয়েদেরকে বদনজর থেকে হেফাজতের জন্য আমল করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বদনজর থেকে ওই সন্তানদেরকে হেফাজত করবেন। বদনজর এটা খারাপ জিনিস, অত্যন্ত খারাপ জিনিস। এই বদনজরের কারণে বাচ্চাদের অনেক সময় দেখা যায় যে ফুড পয়জন হচ্ছে, লুজ মোশন হচ্ছে, বারবার বারবার তার প্রকৃতির ডাকে সাড়া দিতে হচ্ছে, প্রস্রাব পায়খানা হচ্ছে, এবং বাচ্চারা নিজেদেরকে কন্ট্রোল করতে পারছে না, বাচ্চারা শুকিয়ে যায় অনেক সময়। আবার বাচ্চাদের ওপরে এমনভাবে নজর পড়ে যে এই নজরটার কারণে বাচ্চাটা একসময় ধ্বংসের দ্বার প্রান্ত পর্যন্ত চলে যায়। কারণ যারা কুচক্রী, যারা হিংসুক, যারা দৃষ্টিকটু মনোভাবপূর্ণ, যারা দৃষ্টিকটু মনোভাব নিয়ে চলাফেরা করে, তাদের দৃষ্টির সীমা অত্যন্ত খারাপ। এবং এই দৃষ্টি নিয়ে যদি আরেকজনের ওপরে কেউ নিক্ষেপ করে, তাহলে সেই বাচ্চাটির খারাপই হওয়ার সম্ভাবনা রয়েছে। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া শিখিয়ে গেছেন। এখন কথা হচ্ছে যে কোনো বাচ্চা বদনজর থেকে ভালো আছে, আলহামদুলিল্লাহ সুস্থ সবল আছে। অনেকে বলে থাকে, হুজুর বাচ্চার যদি আমরা মুসলমানি না করাই তাহলে কি সে মুসলমান থাকবে? যদি মুসলমানি না করাই সে কি অন্য ধর্মের হয়ে যাবে নাকি? প্রশ্নটা হচ্ছে এরকম যে একটা বাচ্চা জন্ম নিয়েছে, একটা বয়সে উপনীত হয়েছে, এখন তার সুন্নতে খাতনা করাতে হবে, মুসলমানি করাতে হবে। মুসলমান যদি মুসলমানি না করায় তাহলে সে মুসলমান থাকবে নাকি অন্য ধর্মের হয়ে যাবে? মনে রাখতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটি বাচ্চা, সেটা হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, যার গর্ভ থেকে দুনিয়ার মুখ দেখে, প্রত্যেকটি বাচ্চা প্রথমত মুসলমান হয়েই জন্মগ্রহণ করে। তারপরে তার বাবা তাকে ইয়াহুদি বানায়, তাকে খ্রিস্টান বানায়, তার বাবা মা তাকে নাসারা বানায়। সুতরাং বাচ্চারা যেই গর্ভ থেকে আসুক, সেটা ইয়াহুদির গর্ভ থেকে, খ্রিস্টানের গর্ভ থেকে, হিন্দুর গর্ভ থেকে, বাচ্চারা প্রথমত মুসলমান হয়েই কিন্তু পৃথিবীতে আসে। পরবর্তীতে তার পরিবারের সদস্যরা তাকে অন্য ফিতরাতে নিয়ে যায়, অন্যদিকে কনভার্ট করে, পরিবর্তন করে। এখন কথা হচ্ছে সুন্নাতে খাতনা বা মুসলমানি করানো, এ ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বক্তব্য আছে কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুসারে এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসাল্লামের সুন্নাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসাল্লামের পরে যতজন নবী এসেছেন প্রত্যেকেরই এই মুসলমানি করানো ছিল, সুন্নাতে খাতনা হয়েছিল। এবং বিজ্ঞানও বলছে যার সুন্নাতে খাতনা করা থাকে, যার মুসলমানি করানো থাকে, তার ওই স্থানে, লজ্জা স্থানে জান থাকে না, জীবাণু থাকে না, এবং সন্তান জন্মদানের ক্ষেত্রে শুক্রাণু ডিম্বাণুর মিশ্রণের ক্ষেত্রে তার এই লজ্জাস্থান যতটা সক্ষমতা অর্জন করে, যারা মুসলমানি করানো থাকে না তাদের এই লজ্জাস্থান এতটা সক্ষমতা অর্জন করতে পারে না। সুতরাং বিজ্ঞান যেহেতু এখন স্বীকৃতি দিয়েছে, এই স্বীকৃতি কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মেরও বহু বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে শিখিয়ে গেছেন। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসাল্লামের এই সুন্নাহ আল্লাহর নবীর জামানায় হয়েছে, আমরাও করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা আমাদের বাচ্চাদের ক্ষেত্রেও। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে সুন্নাতে খাতনাকে কেন্দ্র করে অনেক ভাই বোনেরা তারা বাড়িতে খাবার দাবারের আয়োজন করেন। খাবার দাবারের আয়োজন করতে কোনো দোষ নেই, কিন্তু বিয়ের মতো আয়োজন করে সেখানে ঢাক ঢোল পিটিয়ে গায়ে হলুদের মতো অনুষ্ঠান করা, তারপরে এখানে এমন কিছু আয়োজন করা যে আয়োজনগুলো ইসলাম সমর্থন করে না, সেই আয়োজনগুলো ইসলাম যেগুলো সমর্থন করে না, এগুলো করা সম্পূর্ণরূপে হারাম। আর এই সমস্ত খানাকে কেন্দ্র করে, খাবারকে বা আয়োজনকে কেন্দ্র করে গেটের কোনো একজনকে বসিয়ে রাখা হয়, যখনই মানুষ খেয়ে বের হচ্ছে অথবা খেতে আসছে তাকে কিছু হাদিয়া দেয়, বকশিশ দেয়, অর্থাৎ খেলো 200 টাকার, এখানে দিতে হলো 2000 টাকা, এই ধরনের কোরবানি করার চিন্তা চেতনা যেন আমরা কেউ না করি। কেউ যদি স্বেচ্ছায় আপনাকে হাদিয়া দেয় আপনি নিতে পারেন। আর মানুষকে খাওয়ানো এটা অত্যন্ত ভালো কাজ, আপনি যে কোনো সময় খাওয়াতে পারেন। আর যদি এরকম চিন্তা করেন যে একটি সুন্নাহকে আমি বাস্তবায়ন করলাম, আমি খুশি হয়েছি, আমি শুকরিয়া আদায় করে মানুষকে খাওয়াবো, তাহলে খাওয়াতে কোনো দোষ নেই। কিন্তু যদি উদ্দেশ্য এটা হয়ে থাকে যে টাকা কালেকশন, উদ্দেশ্য যদি হয়ে থাকে যে মানুষকে দেখানো লৌকিকতার রিয়া, তাহলে এই ধরনের সুন্নাতে খাতনার অনুষ্ঠান করা জায়েজ নেই। বাচ্চাদেরকে অনেকে বিভিন্ন পদ্ধতিতে এখন ট্রিটমেন্ট করছে, এমনও শুনলাম যে তরঙ্গ ব্যবহার করে সে চামড়া কেটে ফেলা হচ্ছে, বাচ্চা কোনো ব্যথাই অনুভব করে না। আবার এমনও শুনলাম যে এখানে আপনার লেজার ট্রিট করা হচ্ছে। আবার আগে তো সাধারণত বাচ্চাদেরকে বসিয়ে আমরা দেখেছি ছোটোবেলায়
যে বাঁশ, বাঁশের সাইডে যে আপনার বাঁশের চামড়া থাকে, বাঁশের যে ছিলকা থাকে, এই ছিলকাটা, ধারালো ছিলকাটা দিয়ে সাধারণত বাচ্চাদের অতিরিক্ত যে চামড়া এটা কেটে ফেলা হতো এবং কিছুটা ব্যথা অনুভূত হতো, পরবর্তীতে ঠিক হয়ে যেত। ইঞ্জেকশন পুশ করে অবশ করে লজ্জাস্থান কর্তন করা হয়। অনেকে বলে যে ইব্রাহিম আলাইহিস সালাম কি এভাবে কর্তন করেছেন? দেখুন ভাই, আসলে কর্তন করাটা হচ্ছে সুন্না, এবং যতটুকু চামড়া ফেলাতে বলেছেন অতিরিক্ত, সেই চামড়াটা ফেলিয়ে দেওয়া হচ্ছে সুন্না। এখন আপনি লেজার ট্রিটের মাধ্যমে হোক, আপনি এখন বাঁশের চটির মাধ্যমে হোক, অথবা আপনি ইঞ্জেকশন দিয়ে ছুরি বা চাকুর মাধ্যমে হোক, আপনি কাটলে এই সুন্নাটা আদায় হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, এবং সকল প্রকারের বিদআতী কাজ, শিরকি কাজ, যে সমস্ত কাজগুলো ইসলাম সমর্থন করে না, এ সমস্ত কাজ থেকে আমাদেরকে হেফাজত করুক। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রোজ টিভি 24, এনজয় বাই লিসনিং টু দ্য হোলি কোরআন।